SQL plus এরপরে system A12345 পাসওয়ার্ড আচ্ছা তাহলে আমরা ডেসক্রিপশনটা দেখে নিই টেবিলের dex orders এটা আমাদের ছিল এরপরে ছিল dex orders order audit না orders audit স্যার orders audit orders audit গুড মিলে গিয়েছে আচ্ছা দেখি টেবিলে ডাটা আছে কিনা সিলেক্ট count of star from orders audit ওকে চারটি ডাটা আছে আচ্ছা আমরা একটু ডাটা গুলো দেখতে পারি সিলেক্ট অর্ডার আইডি কমা ডিলিটেড বাই ফ্রম অর্ডার্স অডিট অর ডিলিটেড বাই কারো নাম নেই তার মানে হচ্ছে এই ডাটাগুলো ডিফল্ট ডাটা আমরা টেবিলটা যখন কপি করে তৈরি করেছি তখন যে ডাটাগুলো ইনসার্ট ছিল সেই ডাটাগুলোই দ্যাট মিনস আমাদের ট্রিগার একবারের জন্য ডিলিট ট্রিগার কাজ করে নেই ওকে তাহলে আমি টেবিলটা এমটি করে রাখি ডিলিট ফ্রম অর্ডার্স অডিট এই টেবিলের ডাটাটা তো আমরা ট্রিগার থেকে আনবো ঠিক আছে ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের ট্রিগারটার নাম কি ছিল ড্রপ ট্রিগার এনিবডি ক্যান রিমেম্বার দ্য ট্রিগার নেম স্যার এটা ছিল স্যার অর্ডারস ডিলেট অর্ডারস আন্ডারস্কোর ডিলেট জি স্যার ইনবিল্ট ড্রপ অপশন তার মানে আমরা কমান্ড ভুলে গিয়েছি আমরা একটু দেখে নিতে পারি সমস্যা নাই স্যার অর্ডারস ডিটেইলস ট্রিগারের নাম জি স্যার অর্ডার আন্ডারস্কোর ডিটেইলস ড্রপ ট্রিগার অর্ডারস আন্ডারস্কোর ডিটেইলস এস এস অর্ডারস ডিটেইলস এটা আমরা তো দুটো আমরা কিন্তু টোটাল তিনটা ট্রিগার তৈরি করেছি একটা হচ্ছে বিফোর ইনসার্ট একটা হচ্ছে বিফোর আপডেট আর এটা কি বিফোর ডিলিটটা নাকি জি স্যার শিওর তো না যেটা ডিলিট করলাম বিফোর ডিলিট আচ্ছা না স্যার এটা বিফোর আপডেট ওহো তাহলে তো এটা ডিলিট করে ভুলে গেল জি স্যার এটা স্যার অর্ডারস ডিলিট হবে স্যার অর্ডারস ডিলিট হবে হ্যাঁ স্যার এই যে ট্রিগার ড্রপ হয়ে গেল ট্রিগারটা কিন্তু আর থাকবে না ঠিক আছে দেখি রোল ব্যাক কাজ করে কিনা রোল ব্যাক রোল ব্যাক কমপ্লিট ওকে দ্যাট মিন্স রোল ব্যাক কমান্ডটা কাজ করেছে যদি মানে স্যার আমি রোল ব্যাক দিয়ে স্যার কোনো কিছু ডিলিট করলে এটা ফিরে পাওয়া যাবে হ্যাঁ ফিরে পাওয়া যাবে আমি যেহেতু ব্রাউজারে তাহলে ট্রিগারের ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে রোল ব্যাক সব সব কিছুর ক্ষেত্রে রোল ব্যাক কাজ করবে যদি আমি কমিটে ক্লিক না করি তো আমাদের ভাগ্য ভালো ছিল সেদিন আমরা লাস্ট ডেতে আমি আমার এই কম্পিউটারে প্রপার ওয়েতে এক্সিট করতে পারিনি ওই যে ইলেকট্রিসিটি নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা রিসেট হয়ে গেছিল যদি আমি এক্সিট কমান্ডের মাধ্যমে আমার এই সার্ভার কনসোল থেকে বেরিয়ে যেতাম তাহলে কিন্তু রোল ব্যাক কাজ করতো না সরি তাহলে কিন্তু ওই যে আমি যে অর্ডারস অডিট টেবিলে যে চারটি ডাটা পেলাম এই ডাটাটা কিন্তু পাওয়ার কথা ছিল না তাহলে আমরা এই ট্রিগারটার নাম কি ছিল ড্রপ ট্রিগার অর্ডারস ডিলিট নাকি কি নাম ছিল ডিটেইলস জি স্যার অর্ডারস ডিলিট ছিল অর্ডারস ডিলিট ট্রিগার ড্রপ ওকে এখন আমরা আমাদের খুব ঠান্ডা মাথায় আমরা অর্ডারস ডিলিট টেবিলের উপরে অপারেশন চালাবো তো আমরা তার আগে ডেস্ক করে আমাদের সামনে ওপেন করে রাখি অর্ডারস আচ্ছা তার আগে আমরা স্পুল করে রাখি স্পুল ওকে
একটু দেখে আসি স্পুল হচ্ছে কিনা ডি ড্রাইভে ই ড্রাইভে ল্যাব 6 ফাইল ক্রিয়েট হয়েছে তার মানে স্পুল হচ্ছে আচ্ছা এখন ডেক্স এই সব সময় আমাকে এটা মনে করে দিবেন যে স্যার স্পুল করেন কারণ ক্লাস শুরু হয়ে যায় এটা তো আর হোয়াইট বোর্ড না তাই না স্টুডেন্ট লিখতে পারে না অনেক সময় দেখা গেল ইলেকট্রিসিটি কম্পিউটার ফেল করতে পারে তখন আমাদের কোডগুলো পরবর্তীতে আবার কষ্ট করে টাইপ করতে হবে আমাকে তো এটা থাকলে আমাদের সবার জন্য মঙ্গল অর্ডারস আন্ডারস্কোর অডিট এই টেবিলটাতে আমি ডাটা পাঠাবো আচ্ছা যেহেতু দুটো টেবিলের একই স্ট্রাকচার এই জন্য দুটো টেবিলই আমার সামনে অন করে রাখার কোনো দরকার নাই শুধু দুটো টেবিলের নিচে দুটো কলাম আলাদা ঠিক আছে ডিলিটেড ডেট এন্ড ডিলিটেড বাই এই দুটো কলাম শুধুমাত্র অর্ডারস অডিট টেবিলে আলাদা তাহলে আমরা যদি ট্রিগারটা ক্রিয়েট করি এখন ক্রিয়েট অর এটা স্ক্রিনে মিডিলে নিয়ে আসলাম ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডারস ডিলিট ঠিক আছে এটা ট্রিগারের নাম অন অর্ডারস ফর ইচ রো ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার ট্রিগার নেম অন অর্ডারস ফর ইচ রো ডিক্লেয়ার স্যার ওকে ডিক্লেয়ার আমরা সাধারণত এই অডিটার জন্য আমরা যেটা বুঝতে পারতেছি আগে আমাদের থিমটা কি থিমটা হচ্ছে অর্ডারস টেবিল থেকে কোনো ডাটা ডিলিট হয়ে গেলে ডিলিট করলে সেটাকে আমরা একটা সার্টিন জায়গায় সেভ করে রাখব কে ডিলিট করবে ইউজার ডিলিট করবে অথবা কোনো কম্পিউটার অপারেটর ডিলিট করবে কিংবা কোনো টার্মিনাল থেকে কোনো ডাটা ডিলিট হলে সেটা আমরা অডিটের কারণে একটা সার্টেন ডেস পর্যন্ত লক ক্রিয়েট করে রাখবো এটা আমাদের টার্গেট এবং সেটা সার্ভার সাইড থেকে হবে ইউজার বুঝতে পারবে না সেভাবে যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে স্কিমাটা দেখতে পাচ্ছি উপরে সেই স্কিমাতে অর্ডার ডেট আছে অর্ডার কোয়ান্টিটি আছে ইউনিট প্রাইস টোটাল কস্ট আপডেটেড বাই আপডেটেড ডেট ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট এগুলো যদি থেকেই থাকে তাহলে আগে থেকেই আছে ডিলিট করলো মানে ডিলিট ট্রিগার উইল ফায়ার তার ডিলিট ট্রিগার যখন ফায়ার হবে যখন ডিলিট অপারেশন কেউ এক্সিকিউট করার চেষ্টা করবে সো ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট এই ফিল্ডগুলো এন্ট্রি করার কোনো সম্ভাবনা নাই সো আমি যদি আমার নিউ মুড থেকে নিউ মুড মানে হচ্ছে যে অপারেশনটা এখন হচ্ছে সেই মুড থেকে যদি ইউজারের নাম এবং ডেটটা সংরক্ষণ করতে পারি তাহলে আমার চলবে আর রিমেনিং ফিল্ডগুলো ডাটাবেজে ওল্ড কিওয়ার্ড থেকে আমি পেয়ে যাব তো এই লক্ষ্যে যদি আমি কাজ করি তাহলে আমি একটা ভি আন্ডারস্কোর ইউজার ভেরিয়েবল ইউজার তৈরি করলাম ভার্চার টু অফ 30 ভি আন্ডারস্কোর ডেট এটা হচ্ছে ডেট ডাটা টাইপ ওকে এটা ডেট ডাটা টাইপ এরপর বিগিন এই বিগিনে আমাদের টার্গেট হচ্ছে যে কম্পিউটারের কাছ থেকে দুটো জিনিস নিয়ে নেওয়া যে কে লগ ইন করা ছিল কম্পিউটারে তো আমরা নিয়ে নিলাম সিলেক্ট ইউজার ইনটু কিওয়ার্ডের মাধ্যমে আমরা ভেরিয়েবলে রেখে দেব ভি ইউজার ফ্রম ডুয়াল ডুয়াল ইজ এ টেবিল সিস্টেম টেবিল যে আমাদেরকে ডাটাটা প্রোভাইড করে সিলেক্ট সিস ডেট মানে সার্ভারের যেটা ডেট আমি জানোর সিস ডেট ইজ প্রোভাইডেড বাই সার্ভার জি বলেন স্যার দুই নাম্বার লাইনে বিফোর এন্ড আফটার ডিলিট এটা হবে না স্যার ওখানে বিফোর ডিলিটের অপারেশন করলে বিফোর আর আফটার ডিলিট এটা কি লিখতে হবে না লেখাটা কম্পালসারি জি স্যার ভুল হয়ে গেছে ওকে আমরা বিফোর ডিলিট হবে স্যার আমরা এডিট করে নিব সমস্যা নাই ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ সিলেক্ট সিস ডেট ইনটু আমরা লিখব ভি আন্ডারস্কোর ডেট ফ্রম ডুয়াল ডুয়াল ঠিক আছে ওকে তাহলে দুটো অপারেশন হয়ে গেল এই দুটো অপারেশনের পরে
আমাদের টার্গেট হচ্ছে যে এই অর্ডারস টেবিলের উপরে যেহেতু ট্রিগারটা ক্রিয়েট হয়েছে, যেটা আমরা লাইন নাম্বার 2 তে দেখতে পাচ্ছি, লাইন নাম্বার 2 তে দেখেন অন অর্ডারস, দ্যাট মিন্স অর্ডারস টেবিল থেকে কোনো কিছু ডিলিট হলে আমি কি করব এখন আমার সিদ্ধান্ত। সো আমি এই বিগিন ব্লকের মধ্যে সেটা লিখব। সো আমি সিদ্ধান্ত নিয়েছি যে অর্ডারস টেবিল থেকে যদি আমার ইউজার কোনো কিছু ডিলিট করে, তাহলে সেই ইউজারের নাম সহ আমি এটা অর্ডারস অডিট টেবিলে রেখে দিব। কি রেখে দিব? পুরো রোটাই রেখে দিব যে রোটা সে ডিলিট করেছে। তাহলে আমাদের কোড হবে ইনসার্ট ইনটু অর্ডারস অডিট, ইনসার্ট ইনটু অর্ডারস অডিট, অর্ডারস আন্ডারস্কোর অডিট হবে না স্যার? হ্যাঁ তাই তো দিলাম, অর্ডারস আন্ডারস্কোর অডিট ভ্যালুস, কলামের নামগুলো দিলাম না কারণ আমি সবগুলো কলামে ডাটা রাখবো এই জন্য, ঠিক আছে? ভ্যালুস তো ডস মোডে কনসোলে পাশাপাশি অনেক সময় বড় জায়গা লিখতে গেলে জায়গা ধরে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা নিচেও লিখতে পারি। ওকে, ভ্যালুস দেওয়ার পরে আমি কমান্ডের ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, ইন্টার দিয়ে নিচে চলে আসলাম, ওল্ড ডট, এগুলো ওল্ড লিখবো কেন? কারণ ডাটাবেজে অলরেডি এই কলামগুলো ছিল। সো যেগুলো ছিল ডাটাবেজে সেভ করা যে রোগুলো ছিল, সেগুলো যখন ডিলিট হয় তখন সার্ভার সিস্টেম এটাকে অটোমেটিক্যালি ওল্ড কিওয়ার্ডের আওতায় ফেলে দেয়। মানে সার্ভারের যে ডাটা ফ্লো, সার্ভারের যে বাফার, সেই বাফারে এগুলো ওল্ড কিওয়ার্ডের আওতায় চলে যায়, সিকোয়েন্সিয়ালি চলে যায়। কোশ্চেন হচ্ছে যে স্যার, একসাথে যদি 100 জন ইউজার, একটা কর্পোরেটের 100 জন ইউজার তার ইআরপি থেকে 100টা টার্মিনাল থেকে ডাটা ডিলিট করে, তাহলে ওল্ডের কি অবস্থা হবে? ওল্ড সবগুলোকেই সিকোয়েন্সিয়ালি একটার পর একটা ক্যাচ করবে, কোনো টেনশন নাই, এবং সবগুলোকেই সে ধরে ফেলবে। ওল্ড ডট অর্ডার, যদি স্যার নতুন কোনো ডাটা ইনসার্ট করতে চাই তাহলে প্রতিটা প্রোগ্রামারকে টোটাল ডাটা স্ট্রাকচার বুঝে ডাটা ডিজাইন করতে হতো ইউজিং ফাইল সিস্টেম। প্রতিটা ডাটা ডিলিট কিভাবে হবে, ইনসার্ট কিভাবে হবে, সার্চ কিভাবে হবে, ইন্ডেক্সিং কিভাবে হবে, ডাটা কোথায় থাকবে, কোনটার পরে কোনটা থাকবে, সব কিছু ডাটা স্ট্রাকচার ফুল কন্ট্রোলে থাকতে হতো, তারপরেই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করা যেত। বাট ইন মডার্ন সিস্টেম আপনাদেরকে যেটা হচ্ছে, ডাটা স্ট্রাকচার কনসেপ্টটা ভুলে যাওয়া যাবে না। ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট এখানে আছে, কিন্তু আমরা অনেক কিছুই এখানে আমাদের টপ লেভেলের ফাংশন এবং কোডের মাধ্যমে পাচ্ছি। ডাটা স্ট্রাকচারের ভূমিকাটা কি? ডাটা স্ট্রাকচার কাজে লাগছে হচ্ছে যারা ডাটা স্ট্রাকচার স্যার পুশ পপ ওগুলো যারা এগুলো এখানে বিল্ট ইন। তো এই যে ডাটা স্ট্রাকচারটা এখন, তাহলে পরে কারা ডাটা স্ট্রাকচারটা এখন পরে হচ্ছে যারা সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করে। ফর এক্সাম্পল এই ওরাকল কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই ওরাকল সফটওয়্যারটা যারা ডেভেলপ করেছে তারা সিস্টেম প্রোগ্রামিং এ এক্সপার্ট। আমার কথা বুঝা গেছে? সিএসি প্রতিটা সাবজেক্টের জন্য একটি করে অবস্থান আছে, যে অবস্থান আপনার জবের অবস্থানের উপর ডিপেন্ড করবে ওই সাবজেক্টটা আপনার কখন কোথায় কাজে লাগবে। এই জন্য কোনো কিছুকে অবহেলানা, বাস্তব জব জীবনে কোনো জবে সার্কুলার নাই যে ডাটা স্ট্রাকচার প্রোগ্রামার ওয়ান্টেড। আমরা এখন মনে মনে চিন্তা করি, সব সার্কুলারে যদি ওরাকল থাকে, ইন্টারনেট প্রোগ্রামিং থাকে, তাহলে এগুলো আমরা পড়ি কেন? যে বিষয়গুলোর জন্য আপনাকে জবে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো তৈরি করার জন্য ওই ধরনের সার্কুলার হয়, তার মানে ওটা আরও টপ লেভেলের জব। old dot order id আমি নিয়ে নিলাম, তারপরে এখানে পাঠাবো হচ্ছে কমা, old dot order date okay old dot order quantity old dot unit price old dot
capital cost. Whole lot. Updated by all dot updated date all dot created by all dot delete date acha no 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 not ekhon hobe ki bhabe bolen dekhi new ji sir acha new na new dorkar na amader kache variable ache to v underscore user ji sir er pore v underscore date okay tar pore ami last ekhane bracket ta close kore dite pari ebong insert er je formula সে ফর্মুলার সেমিকোলনটাও দিয়ে দিতে পারি এই সেমিকোলনটা কিন্তু ইন্ডের সেমিকোলন না এটা কিন্তু ওই এসকিউএল কমান্ড কিন্তু সেমিকোলন ইন্টার হ্যাঁ ভ্যালুজার সেমিকোলন তার মানে এখন স্যার খেয়াল করে দেখেন আমি পিএল এসকিউএল ব্লক ইন্ট করতে হবে ইন করতে হবে আমরা পিএল এসকিউএল ব্লকের মধ্যে কিন্তু এসকিউএল লিখে ফেলেছি 10 নম্বর লাইন থেকে শুরু করে 21 নম্বর লাইনটা কিন্তু এসকিউএল কমান্ড তাই না জি স্যার আমরা ইন্ট লিখলাম আমরা ট্রিগার ক্লজের সেমিকোলনটা সরি কমান্ড এক্সিকিউশনের ব্যাকস্ল্যাশ দিলাম সো মিসিং বিফোর আফটার অর ইনসার্ট কিওর নো প্রবলেম নাইস ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার ট্রিগার নেম অন অর্ডারস ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার কোথায় হবে বিফোর আপডেট বলেন দেখি অন অর্ডারস এর আগে না পরে সো আগে হ্যাঁ স্যার আগে বিফোর ডিলিট ওকে fine sir before delete keno dilen after delete keno dilen na sir delete er age execute hobe trigger ta tai delete age na keno delete er pore to execute kora jay byapar ta hocche designer mone koreche je tar terminal e kono byakti delete kore fellllo she delete er operation ta final hobar millisecond purbei tar backup ta roye jak eta designer's concept স্যার এটা কি ব্যাকআপের জন্য মেইনলি এটা আমি তো ব্যাকআপই নিচ্ছি তাই না আমার যে ডাটাটা ডিলিট হলো আমি এটা ব্যাকআপ নিলাম না অ্যাকচুয়ালি নাথিং এলস অর্ডারস অডিট টেবিলে কি কাজ হলো অর্ডারস অডিট টেবিলে আমি অর্ডারস টেবিল থেকে কে ডাটাটা ডিলিট করলো এবং কে কোন সময় ডাটাটা ডিলিট করলো এটা আমি ট্র্যাক করতে চাচ্ছি ব্যাকআপ আছে বলেই তো ট্র্যাক করতে পারতেছি কিংবা দের ইজ এ সিকিউরিটি রিজন আমি অডিট করতে চাই পরবর্তীতে যে কি কি ডিলিট করা হয়েছে আমার আমার অর্ডারস টেবিল থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি স্যার শুধু ভাবছিলাম যে 21 আর 22 এর টুকু শুধু থাকবে মানে ইউজার আর ডেট থাকবে ধরেন একটা ফুড হাউসের মধ্যে কাজী এসপ্রাইগার্স কিংবা এরকম ফুড মলের মধ্যে পাশাপাশি দুটো দোকান আছে তো একটা দোকানে ম্যানেজার আরেকটা দোকানে ম্যানেজার কে হয়তো বলে যে তোমার অনলাইন অর্ডার গুলোর মধ্যে তুমি একটা একটা করে ডিলিট করে দাও তোমার মালিক যেন বুঝতে না পারে তোমাকে 200 টাকা করে দিয়ে দেব ঠিক আছে তো একটা করে অর্ডার ডিলিট করছে মানে অর কম সেল হচ্ছে এই দোকান থেকে অর্ডার গুলো দিয়ে দিচ্ছে এটা হতে পারে না করাপশন ইজ এভরিহোয়ার সো একজন কোম্পানির ওনার কিংবা একজন কোম্পানি একটা শপিং মলের ওনার কিংবা একটা সিস্টেমের মূল অ্যাডমিনিস্ট্রেটর তার সবকিছু ডাটার গতিবিধিতে ট্র্যাক করার তার অধিকার আছে এবং এই ডাটার গতিবিধি থেকেই ম্যানপাওয়ারের অনেস্টি বোঝা যায় যারা অডিটর তারা কিন্তু বুঝতে পারবে ক্লিয়ারলি যে হোয়াই হি অর শি ডিলিটেড দিস ডাটা ফ্রিকোয়েন্টলি এটা মানে স্যার এটা হলো ডিলিটেড ডাটা মেইলে রিট্রিভ করলাম হ্যাঁ তো আমি এই ডিলিটে একটা জায়গায় অর্ডারস সরি অর্ডারস অডিট টেবিলে এটা গোপনে রেখে দিয়েছি এখন ফাইন আমি আবার এটাকে এক্সিকিউট করলাম ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর দ্যাট মিন্স স্টিল দিস ট্রিগারের মধ্যে কোন একটি জায়গায় এরর আছে তো ইটস ভেরি ডিফিকাল্ট এটা এটা বোঝার জন্য আমরা বোঝার চেষ্টা করি কোথায় সিনট্যাক্স এরর থাকতে পারে দেয়ার ইজ সাম সিনট্যাক্স এরর আই থিং ভি ইউজার সেমিকোলন মনে হয় স্যার কোন একটা জায়গায় আমরা ভি ডেট বিগিন ডুয়াল ডুয়াল
insert into orders audit values. Created by, okay, created by, but created date ta lekha nai, thik ache. Jehetu amra column er nam ullekh kori nai, kintu ei error ta ekhon dhorte parar kotha na. Eta amader ki ki column er nam ache, amader column er nam gulo kar mone ache bolte parbe? Okay, fine. Ami acha ekhane ekta upay ache, ami jodi arekta console on kori. সেখানে যদি এসকিউএল প্লাস লিখি সিস্টেম এ 1 2 3 4 5 তাহলে আমি এগুলো দেখতে পাবো আরেকটা কনসোল অন করলাম ঠিক আছে মানে দিস ইজ ডিফারেন্ট কনসোল তো এখানে আমি আমার এটা মূলটাই এটা আর এটা হচ্ছে সাব একটা কনসোল এখানে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট এই দুটো আছে আপডেটেড বাই আপডেটেড ডেট সো আপডেটেড বাই আপডেটেড ডেট ক্রিয়েটেড বাই সো এখানে আসবে ক্রিয়েটেড ডেট ওকে জি স্যার ওকে আরো কিছু পরিবর্তন থাকতে পারে অর্ডার আইডি অর্ডার আইডি অর্ডার ডেট অর্ডার কোয়ান্টিটি ওকে স্পেলিং ইজ কারেক্ট ইউনিট প্রাইস টোটাল কস্ট আপডেটেড বাই আপডেটেড ডেট ওকে ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট ক্রিয়েটেড ডেট ওকে লুকস লাইক অলমোস্ট কারেক্ট এখন আমি এটাকে সেভ করি আমি আবার এটাকে ব্যাকস্ল্যাশ দিই রান করি ট্রিগার ক্রিয়েটেড দেখেছেন ঠিক আছে এবার তার মানে যেহেতু ইনসার্ট কমান্ডে আমরা নাম্বার অফ কলামসের নাম মেনশন করে দেইনি যখন আমরা কলামের নাম মেনশন করে দিব তখন আমরা টেবিলে যে কয়টা কলাম থাকবে তার চেয়ে কম কলাম কিংবা বেশি কলাম ইউজ করতে পারবো সরি কম কলাম ইউজ করতে পারবো কিন্তু যখন আমি কলামের নাম উল্লেখ না করে শুধু ভ্যালুসগুলো দিতে থাকবো তখন কিন্তু আমাকে সিরিয়ালি সবগুলো ভ্যালু দিতে হবে এক মিনিট হ্যালো ওয়ালাইকুম সালাম আশিক আমি আমি তো ক্লাসে আছি আপনি আমাকে 40 মিনিট পরে ফোন দেন ঠিক আছে নমস্কার হ্যালো হ্যালো সবাই শুনতে পাচ্ছেন জি স্যার আচ্ছা ট্রিগার ক্রিয়েটেড ওকে তাহলে তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমি এখন আমার প্র্যাকটিস করার ব্যাপার যে আসলে কাজ হচ্ছে কিনা তো আমরা দেখি আমার টেবিলে কি কি ডাটা আছে সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডার সিলেক্ট বানান সিলেক্ট এস ই থ্যাংক ইউ এস ই এল এস টি সিলেক্ট অর্ডার আইডি ফ্রম অর্ডারস 1 2 3 4 এই চারটা অর্ডার আমার আছে সো আমি একটা অর্ডার এখন ডিলিট করতে চাই ডিলিট ফ্রম অর্ডারস হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু ফোর ওকে আমরা এই জায়গায় আমাদের কাজটা আটকে ছিল মনে আছে যে হ্যাঁ এখানে এখানে বলছে এ নন নিউমেরিক ক্যারেক্টার ওয়াজ ফাউন্ড হোয়েন এ নিউমেরিক ওয়াজ এক্সপেক্টেড লাইন নাম্বার 7 এ এখানে বিষয়টা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন যদি দাঁড়িয়ে যায় তাহলে স্টুডেন্টের এবং টিচারের এমনও হতে পারে একদিন দুই দিন লেগে যেতে পারে সে ভুল সংশোধন করতে খুবই ডিফিকাল্ট ট্রিগারের এরর কারেকশন করা এবং খুব ঠান্ডা মাথা চিন্তা করতে হবে মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে এই এরর কারেকশন আজকেও হবে না সো এই জন্য আমি এররটা নিজে নিজে কারেকশন করে নিই আমি চাই যে স্টুডেন্ট দেখুক যে এররটা কিভাবে কারেকশন করা যায় সো নন নিউমেরিক ক্যারেক্টার ওয়াজ ফাউন্ড হয় নিউমেরিক এক্সপেক্টেড দ্যাট মিন্স আমি এমন কোনো জায়গায় এমন কোনো ক্যারেক্টার পুশ করার চেষ্টা করেছি যেখানে সে আশা করছে যে এখানে ডাটা টাইপ ওয়াইজ হয় নাই হ্যাঁ ডাটা টাইপ ওয়াইজ হয়নি ইটস গুড তাহলে আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করি আমি একটু দেখি এখানে আমরা কি করেছি এখানে আমরা ভিডেট 7 7 যদি হয়
তাহলে আমরা যে কাজটা করতে পারি বিগিন এখান থেকে এক নম্বর ধরতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সি অর্ডার আইডি অর্ডার ডেট অর্ডার আইডি অর্ডার ডেট স্যার আচ্ছা যে এররটা আসছে স্যার সেটা তো আমরা কোনো কিছু ভ্যালু দেওয়ার পরে আসার কথা না না আমি তো ভ্যালু দিচ্ছি অ্যাকচুয়ালি আমি অর্ডার টেবিল থেকে ডাটা ডিলিট করছি না সো ডিলিট তো হচ্ছে এখন স্যার কিভাবে কাউন্ট করছে এটা এখন সে এই যে অর্ডার টেবিলে যে রোটা আসছে সেটার ফার্স্ট রোর ফার্স্ট কলাম এখানে ঢোকানোর চেষ্টা করছে সেকেন্ড রোর সেকেন্ড কলাম এখানে ঢোকানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমাদের মিস্টেকটা হওয়ার কথা না আমরা জানি যে দুটো একই ডাটা টাইপ হওয়ার কথা কারণ আমরা টেবিলটা কপি করে করেছি ওকে আমরা একটু চেক করে দেখি আমাদের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা অর্ডার টেবিল ওকে এখন আমরা যদি অর্ডার ডেট ডেক্স অর্ডারস অডিট এখানে যদি যাই তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে এখানে অর্ডার আইডি নাম্বার থ্রি ডেট নাম্বার থ্রি ওকে এভরিথিং ইজ সেম ডেট কিভাবে নন নিউমেরিক্যাল ধরছে ও এখানে আগে ডিলিটেড ডেট হবে ঠিক আছে তারপরে ডিলিটেড বাই হবে ক্লিয়ার আগে হবে ডিলিটেড ডেট তারপর হবে এখানে ডেট কিভাবে নরমাল ঢুকছে অ্যাকচুয়ালি ডেট কে কিন্তু যখন আমরা ইনসার্ট করি তখন খেয়াল করে দেখবেন আমরা ডেটের উপর সিঙ্গেল কোড দেই সো ডেট কে সে এই মেসেজটা দেবার সময় সে নিউমেরিক আর নন নিউমেরিক বলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি সে ডেট উল্লেখ করতে পারে না করে না আর কম্পিউটার সিস্টেমে সে যখন কম্পিউটার ডাটাটা রাখে সিস্টেম প্রোগ্রামিং এ সে অ্যাকচুয়ালি ওটাকে নিউমেরিক করে রাখে আমি যেভাবে পাঠাই না কেন সে 10 তারপরে 5 তারপরে .10 .2020 এভাবে রাখে এজন্য সে নন নিউমেরিক বলছে নিউমেরিক আর নন নিউমেরিক এভাবে বলছে তাহলে আমরা যদি অর্ডারটা ক্রিয়েটেড বাই স্যার ক্রিয়েটেড স্যার এক্সচেঞ্জ হবে স্যার হ্যাঁ ডিলিটেড ডেট আর ডিলিটেড বাই এক্সচেঞ্জ হবে ওকে স্যার ডিলিটেড ডেট আর ডিলিটেড বাই এক্সচেঞ্জ হবে জি স্যার আচ্ছা এখন আমরা একটা কাজ করেছি বোকার মতো সেটা হচ্ছে যে আমরা বাফারে এটা কপি করে রাখিনি ওকে ফাইন যদিও বা আমাদের কোডে আছে তো আমরা এই কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উপরে যাব ঠিক আছে এছাড়া আমাদের হাতে এখন কোনো রাস্তা নাই কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে গেলাম এটাই তো তাই না দেখেন তো হ্যাঁ এটাই গুড এটাই ওকে তাহলে যদি আমি এই সিস্টেমটা তো বোঝেন আপনারা তাই না যদি আমাদের অনেক উপরের কোনো কোড আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ডে অ্যারো চিহ্ন দিলে আমরা উপরে উঠে যাব ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার অর্ডার অডিট ইন্টার তারপরে শুধু অ্যারো চিহ্নটা নিচে নিচে দিবেন তাহলে কাজ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু বিফোর আপডেটটা নাই আছে আচ্ছা ওটা আমরা লিখে নিব আগে কোডটা কপি করে নিয়ে আসি values order id তারপরে order date তারপর হবে স্যার অর্ডার কোয়ান্টিটি তারপর স্যার ইউনিট প্রাইস ওকে ওয়ান মিনিট ইউনিট প্রাইস টোটাল কস্ট ইউনিট প্রাইস প্রাইস টোটাল কস্ট ওকে জি স্যার তারপরে তারপর হচ্ছে স্যার আপডেটেড বাই আপডেটেড ডেট আপডেটেড বাই ওকে তারপরে আপডেটেড ডেট
updated by updated date তারপর স্যার created by created by তারপর এবারে created created date হ্যাঁ date তারপর স্যার হ্যাঁ কেন আসলো না created by created date আসলো না দেখছেন আচ্ছা নো প্রবলেম এখন থেকে আমি লিখি updated by created by so created date okay তারপরে old dot এরপরে deleted deleted date হবে deleted date তারপর সে deleted by deleted by okay deleted by আগে ছিল ছিল বাট আমাদের তো এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করতে হবে ওকে ব্র্যাকেট শেষ কলন এন্টার ওকে ফাইন এখন আমরা এটা এডিট করে নেই before delete okay trigger created with compilation error কি এরর হতে পারে আমরা ঠিক করেছিলাম একবার দেখে দেখে order id order date order quantity unit price total cost updated by okay updated date তারপরে created sorry তারপরে হচ্ছে created by বাদ গিয়েছে এই জন্য okay old dot created date okay Created date to niche. তাহলে এরর কোথায় স্যার আমার কি কমা একটা হবে ওল্ড স্যার লাস্টে স্যার ইন্ট দেওয়া হয়নি স্যার না না এখানে কমা হবে না ইন্ট ইন দেওয়া হয়নি বিগিন এর পরে ইন দেওয়া হয়নি হ্যাঁ জি স্যার লাস্টে ইন্ট দেওয়া হয়নি ইন্ট সো আমরা এখানে ইন্ট ইউজ করলাম ইন্ট কি সেমিকোলন হবে না মনে হয় না আমরা এটা ঠিক করেছিলাম মারাত্মক প্রবলেম কি বলে দেখি এটা তো ওল্ড না তাই না ডিলিটেড বাই ডিলিটেড ডেট নিউ না দিলে হবে ভি আন্ডারস্কোর ইউজার আমার ইউজারে আছে ভি আন্ডারস্কোর ডেট আগে ইউজার হবে তারপর ডেট হবে মেবি জি স্যার নো আগে ডিলিটেড ডেট তারপর ডিলিটেড বাই সো আগে ডেট হবে তারপরে ইউজার হবে আচ্ছা সেভ করলাম করার পরে আমরা ব্যাকস্ল্যাশ দিলাম ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এগেইন এরর ওকে ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর ওকে আচ্ছা দেখি অর্ডারস টেবিল অর্ডারস আইডি অর্ডার আইডি অর্ডার ডেট অর্ডার কোয়ান্টিটি ইউনিট পেট্রোল কস আপডেটেড বাই আপডেটেড ডেট ক্রিয়েটেড বাই created date
এই পর্যন্ত আসবে ইন্টারস ইনটু অর্ডারস অডিট থেকে ওকে স্যার কিলো স্যার লাস্ট এটা স্যার সিজডেট দিলে হয় না স্যার হ্যাঁ হয় দিয়েছি সমস্যা নাই তো সিলেক্ট সিজ ডেট ইনটু ভি ডেট ফ্রম ডুয়াল এখানে এররটা কোথায় আচ্ছা আমাদের কিছু একটা মিসিং হচ্ছে আমি একটু দেখে নিই ল্যাব মেটেরিয়ালস ট্রিগার বিফোর ডিলিট ওকে এখানে ইনসার্ট ইনটু অর্ডার সরি কলামের নামগুলো দিয়েছে আমরা কলামের নামগুলো দেইনি এই পার্থক্য আর কি অ্যাকচুয়ালি আমাদের কোনো এরর নাই ভ্যালুজ এর শুরু একটা শেষ একটা ওকে আমাদের কোডে আমরা ফিরে যাই স্যার ওখানে তো দেখলাম স্যার ইনসার্ট রেকর্ডস লেখা স্যার স্যার এখানে ইনসার্ট ইনটু দা স্যার ওখানে দেখলাম স্যার ইনসার্ট রেকর্ডস হ্যালো না নাম্বারটা আমার কাছে আছে বলেন আমি আরিফ স্যার বলছিলাম হ্যাঁ বলেন হ্যাঁ বলেন কেন দেখতে পাচ্ছেন না আপনি পোর্টালে ঢুকতে পারেন না আপনি আপনি স্টুডেন্ট পোর্টালে ঢুকতে পারেন না কেন হ্যাঁ তো এটা কি কি জন্য ফোন দিয়েছেন এটা দরকার সূত্রে অ্যাপ্রুভ হয়েছে কিনা এটার জন্য আপনার না বুঝার কি আছে কথাবার্তা না বুঝার কি আছে আপনি এতদিন পর পর এই যে রেজিস্ট্রেশনটা অ্যাপ্লিকেশন করেছেন আপনি স্প্রিং সেমিস্টারের এটা এতদিন পর পর কেন বলছেন ফাইনাল এক্সাম দিয়েছে স্প্রিং এর উইদাউট রেজিস্ট্রেশন টিচারও পরীক্ষা নিছে এখন ঘুরে বেড়াচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এটা কি রেজিস্ট্রেশন হবে এটাই সম্ভব ওয়াও স্যার কোন সেমিস্টারে রেজিস্ট্রেশন স্প্রিং এর স্প্রিং এর এখন স্প্রিং এ কিভাবে করবে শুনেন আমার লাইফটা পুরো তামা তামা করে দিয়েছে মেয়েগুলা বুঝছেন একেবারে মানে লাইফটা হেল কোন সময় ফোন করে কি বলবে আপনি চিন্তাই করতে পারবেন না আমি মনে করতেন কয়েকদিন থেকে বুঝতেছি যে সে এই সেমিস্টার রেজিস্ট্রেশনে দৌড়াচ্ছে বুঝছেন
ওমা এখন বুঝতেছি যে সে অষ্টম সেমিস্টার। আমার বলে যে স্যার এটা তো এই সেমিস্টার না, আমি তো পরীক্ষা দিছি বহু আগে, পরীক্ষা দিছি কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়নি, বুঝেন কথাবার্তা সিরি দেখেন। আচ্ছা আমাদের এখানে শোনেন, আমার দুঃখ যদি বুঝতেন তাহলে আপনারা আর আমাকে কিছু বলতেন না, হরবল পড়ি প্রবলেম আছে। বড় স্যার আপনি এসে অ্যাট লিস্ট বলার লোক তো পায় যে একজনের কাছে বলে কাজ হচ্ছে স্যার, বাট আগে তো আমরা বলতেই পারতাম না কারোর কাছে, এখানে বললে ওখানে পাঠাইতো, ওখানে বললে আরেক জায়গায় পাঠাইতো, এই অবস্থা না। এখন ওই যে পুশিং সিস্টেমটা নাই ডিপার্টমেন্টে। হ্যাঁ স্যার এটা এটাই। আচ্ছা ইনসার্ট ইনটু অর্ডারস অডিট, এখানে আমরা যদি এরকম বিপদে পড়ি পরীক্ষার সময় তখন কি করব? এই এরর কিন্তু মিলবে না তাই না? আমাদেরকে ঠান্ডা মাথায় দেখতে হবে, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার এত, বিফোর ডিলিট এত, ঠিক আছে। আচ্ছা আমি একটা বুদ্ধি বের করি, এটা বাংলা মেথড আছে মিলানো, ঠিক আছে। আমি এই ট্রিগারের কোডটা কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি, মানে মেমোরিতে রাখলাম, ঠিক আছে। আমি দেখি কোথায় এরর আছে, ওকে। তো আমি যদি এরকম কোনো কাজ করতে পারি, ইনসার্ট ইনটু অর্ডারস অডিট ভ্যালুস, ওকে, এটা আর একটা সিঙ্গেল লাইনেও দিয়ে দেওয়া যায়, সমস্যা নাই। আমরা একটা কাজ করতে পারি এরর ট্র্যাক করার জন্য, আমরা এই দুটো ফিল্ডকে কমাই দিলাম, ঠিক আছে, দেখার জন্য যে এখানে এরর আছে কিনা, ঠিক আছে। আপনি আমার কায়দাটা বুঝতে পারছেন? আমি জাস্ট বোঝার জন্য দিলাম না, তার মানে ওখানে এরর নাই, ওকে। আর একটু কমাই দিলাম, কিরকম? আমি আমার কাছে তো কপি করা আছে, সো টেনশন নাই, সো আমি পুরো ইনসার্ট কমান্ডটাই নাই করে দিলাম, ক্লিয়ার স্যার? কোথায় এররটা আছে সেটা খুঁজে বের, কোথায় এররটা খুঁজে বের করার জন্য, ওকে, সিম্পল ট্রিগার, কোনো কাজ নাই, শুধুমাত্র সিলেক্ট করো, ওকে, সেভ, ব্যাকস্ল্যাশ, ট্রিগার ক্রিয়েটেড, মানে ইনসার্ট এর মধ্যে এরর আছে, বুঝা গেছে সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা এখন আসেন, আমি আগে ট্রিগারের কমান্ডটাতে ব্যাক করি, কন্ট্রোল ভি, ইনসার্ট এর মধ্যে এখান থেকে এইটুকুর মধ্যে এরর আছে, মানে ডেঞ্জারাস ব্যাপার। আচ্ছা আমরা জানি এখান থেকে এইটুকুর মধ্যে কম্পালসারি ফিল্ড আছে কিছু, আর কিছু কম্পালসারি ফিল্ড নাই, নট নাল মেবি একটা, সেটা হচ্ছে না অর্ডারস অডিট টেবিলে, দুইটা স্যার, দুইটা অর্ডারস অডিট টেবিলে শুধু নট নাল হচ্ছে ক্রিয়েটেড বাই লেখা যাচ্ছে, আর আর একটা অর্ডার আইডি, তাই না? তাহলে তো আমাকে আবার ইয়ে দিয়ে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। আচ্ছা দিব, সমস্যা নেই, বোঝার জন্য এটা দেওয়া যায়, আমি কমাই দিলাম। তাহলে এখানে আমাকে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে আমাকে এটা বলে দিতে হবে কলামের নাম, অর্ডার আইডি কলাম, অর্ডার আইডি আর একটু স্যার ক্রিয়েটেড টেবিল, ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড বাই, অর্ডার আইডি এবং ক্রিয়েটেড বাই, এটাই হচ্ছে পার্থক্য। যে দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমি ভ্যালুজ লিখি তখন আমার লাস্টে কমা থাকে না, হ্যাঁ কখনোই লাস্টে কমা থাকে না, ঠিক আছে, ওকে, ভালো কথা। তাহলে আমি যদি এই কাজটা এখন করতে পারি, লাস্টে কমা থাকবে না, আমি বলে দিলাম এই দুটো ফিল্ডে দুটো ডাটা যাবে, এখন কি পরিস্থিতি ঘটে? সো ট্রিগার ক্রিয়েটেড, দ্যাট মিন্স আমার ইনসার্ট কমান্ড লেখার মধ্যে কোনো প্রবলেম নেই, বুঝে গেছে? জি স্যার। সো আমাদের আমাদের স্টাইল ঠিক আছে, এখন আসেন তাহলে ঘটনাটা ঘটেছে কোথায়, ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, এটা আমাদের, আমি বুঝে নিলাম আমার এরর কোথায় কোথায় আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরর কোথাও নাই। তাহলে আমি একটু ট্র্যাক করে নেই, যদি আমাদের অর্ডার আইডি, অর্ডার আইডি আর ক্রিয়েটেড বাই এই দুটো থাকবে, ঠিক আছে, আর এই দুটো থাকবে, তাহলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো, ঠিক আছে।
এই যে দেখেন আমরা এতদিন ধরে ওরাকলে ক্লাস করছি, এরকম বিপদে কিন্তু একদিনও পড়িনি, ঠিক আছে? আজকে একদম একদম জায়গা মতো ধরেছে আমাকে। অর্ডার আইডি ক্রিয়েটেড বাই, ওকে, ক্রিয়েটেড ক্রিয়েটেড ডেট দরকার নাই, এটা তো কম্পালসারি ফিল্ড না। ডিলিটেড ডিলিটেড ডেট ডিলিটেড বাই, ওকে ওকে। আমি যদি এই অবস্থাতে এটাকে কম্পাইল করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমার দেওয়া ডাটার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, এই যে মানে এই জায়গার মধ্যেই প্রবলেম আছে। জি স্যার, ডিলিটেড ডেট আর ডিলিটেড বাই, ইয়েস, এখানে প্রবলেম আছে স্যার। তার মানে নট নাল গুলো তো সমস্যা হচ্ছে না, কিন্তু স্যার আমরা তো কোনো ভ্যালু অ্যাড করি নাই। না, এই ট্রিগার ক্রিয়েটেডই প্রবলেম আছে, মানে বেসিক বেসিক জায়গায় প্রবলেম আছে। মানে এই এখন যদি আমি কোডটাকে এডিট করি, এডিট করে যদি আমি এই দুটো ফিল্ডকে বাদ দেই, ডিলিটেড ডেট অ্যান্ড ডিলিটেড বাই, ওকে, এই দুটো কলামকে আমি বাদ দেই, এই দুটো কলামকে, ওহো, এখানে তো আমি সেমিকোলন দিয়ে ফেলছিলাম। আচ্ছা, সরি, এই অবস্থাতে যদি আমার প্রবলেম না আসে তাহলে আমরা যেখানে প্রবলেম আছে, ওকে, তাহলে আমি ডিলিটেড ডেট একটা কমায় দিলাম, ভি ডেট একটা কমায় দিলাম, দেখি এখানে প্রবলেম আছে কিনা। ইয়েস, ডেটে প্রবলেম আছে, ক্লিয়ার? জি স্যার, ডেটে প্রবলেম আছে। আচ্ছা, ডেটে যদি প্রবলেম থাকে, আমরা তো আগের দিন সিজ ডেট দিয়ে কাজ করেছি, ক্লিয়ার? জি স্যার, সিজ ডে কাজ করেছি, স্যার কোনো প্রবলেম হয়নি স্যার। প্রবলেম হয়নি কিন্তু? জি স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে স্যার সিলেক্ট সিজ ডেটটা স্যার রিমুভ করে দিয়ে লাস্টে স্যার সিজ ডেট দিয়ে দেন। আচ্ছা, এটা তো কোনো সলিউশন হলো না। জায়গায় কি সিজ ডেট দিলে হবে? আচ্ছা বাবা, দিলে তো হবে, কিন্তু এটা তো কোনো সলিউশন হলো না, আমি পালাই যাব কেন? এখানে মিলছে না কেন? নিশ্চয়ই কোন সুনির্দিষ্ট কারণ আছে, কারণটা আমরা ধরতে পারছি না। ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, আমি মডেলটা চেঞ্জ করে দেখি। আমাদের নিচের দিক থেকে হবে ডিলিটেড বাই ডিলিটেড ডেট, ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট, ক্রিয়েটেড বাই আপডেটেড, ওকে, ফাইন, সিকোয়েন্স ঠিক আছে। এখানে হবে কমা, এখানে কিছু হবে না, তাহলে কলামের নাম দেওয়ার দরকার নেই। আমরা বুঝে গেছি যে প্রবলেমটা এই এই জায়গাতেই, ঠিক আছে, ভি ডেট এর মধ্যেই প্রবলেম আছে। তো লেট আস ট্রাই, এখনো আমাদের পুরোটা রাখলো, আমাদের একই এরর দিবে, ঠিক আর ক্রিয়েটেড, প্রবলেম সলভ হয়ে গেল কিভাবে বুঝলাম না স্যার। না, স্যার এখানে ডিলেটেড ডেটে মনে হয় একটা আন্ডারস্কোর আছে, একটু দেখেন তো যে টেবিলটাতে, টেবিলটাতে ডিলেটেড ডেটে একটা আন্ডারস্কোর, হ্যাঁ, ডিলেটেড ডেটে আন্ডারস্কোর আছে। ও, আমি তখন আন্ডারস্কোর লিখেছিলাম না, আপনি ডিলেটেড ডেট লিখতেছিলেন, এজন্য ডিলেট আন্ডারস্কোর ডেট লিখলে হয়তো বা এটা কারেক্ট হবে। ও আচ্ছা, তো আমি ডিলিটেড ডেট লিখতেছিলাম, ওকে। আচ্ছা, এখন তো আমি কলামের নাম তুলে দিয়েছি, সো আমার আর কোনো টেনশন নাই, ঠিক আছে? এখন আমি কলামের নাম তুলে দিয়েছি, এখন আমি এই যে ট্রিগার ক্রিয়েটেড যেটা আমাদের আসছে এটাতে কোনো এরর নাই, এটা আমি কপি করে রাখলাম, ক্লিয়ার? সবসময় ট্রিগার প্রোগ্রামিং করার সময়, ট্রিগার ফাংশন এবং প্রসিজার প্রোগ্রামিং করার সময় কোডটা একটু কপিতে রাখবেন। আচ্ছা, এখন আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়নি, এই ট্রিগার ক্রিয়েটেড এটুকু হলো, কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, যখন আমরা ডিলিট করতে যাই তখন আমাদেরকে বলে যে ডাটা টাইপ মিসম্যাচ, ওকে, আমাদের ওইটা মেইন প্রবলেম, ট্রিগার ডিলিট। আমি এখানে আপাতত রেখে দেই, এক্সট্রা ভাবে সেভ করে রাখি কোডটা। আচ্ছা, এখন আমরা সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, এই আমরা দেখেন এর আগেও কিন্তু আমরা 4 নম্বর অর্ডার আইডিটা ডিলিট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডাটাটা আছে কেন জানেন? আমরা যদি কোনো কারণে বিফোর ডিলিট ট্রিগারটা না লিখতাম তাহলে হতো কি, এই ডাটাটা ডিলিট হয়ে যেত কিন্তু অর্ডার টেবিলে যেত না।
এই যে সেফটি সাইড ডিজাইন চিন্তা করতে পারাটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমার ডাটাটা ডিলিট হয়ে যেত যদি আমি লিখতাম আফটার ডিলিট, তাহলে ডাটাটা ডিলিট হয়ে যেত এবং অডিট টেবিলেও ডাটাটা থাকতো না। তো ওকে ফাইন, এখন আমি এটা চেষ্টা করি ডিলিট করার। ডিলিট ফ্রম অর্ডার্স হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু 4, ওয়ান নো ডিলিটেড, ক্লিয়ার? ইয়েস স্যার। এখন কোনো মেসেজ আসেনি, সো আমরা এখন অডিট টেবিলটা দেখব। সিলেক্ট স্টার ফ্রম orders_audit, সি এখানে অডিট টেবিলে ডাটা চলে আসছে। এই টুরো ডাটাটার হিস্ট্রি এখানে আছে এবং এই মাত্র আজকে কত তারিখ, 5 সেপ্টেম্বর, দেখেন 5 অক্টোবরে সিস্টেম ইউজার এটাকে ডিলিট করেছে, এখানে প্রমাণ সহ চলে আসছে। স্যার তখন স্যার কেন এররটা দেখাচ্ছে? অ্যাকচুয়ালি তখন মূল কারণটা ছিল, আমি ট্রিগারের কোডটা কপি করে রাখছি যে দেখেন, তখন মূল কারণটা ছিল যে অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটেড সরি এই ডিলিটেড ডেট এবং ডিলিটেড ইউজার এই দুটোর উল্টাপাল্টা ভাবে লিখেছিলাম, ডেটটা নিচে লিখেছিলাম। আচ্ছা, ইউজারটা নিউ নন নিউমেরিক্যাল পাচ্ছিল, ইয়েস গট ইট। হ্যাঁ হ্যাঁ, এটা উল্টাপাল্টা লিখেছিলাম। পরবর্তীতে যখন আবার কারেকশন করতে গিয়েছিলাম, ওই নাদিয়া যেটা বললো সেখানে আবার একটা মিস্টেক করে ফেলেছিলাম, যে আমি উপরে কলামের নাম দিয়ে ট্রাই করছিলাম, তখন আবার আমি ভুলে কলামের নামের মধ্যে আন্ডারস্কোর দিয়েছিলাম। এই জন্য দেখেন, যখন আপনারা ধীরে ধীরে আপ লেভেলে চলে যাচ্ছেন, তখন একটা জিনিস আপনাদেরকে মানতে হবে, এখন টেবিলের নামকরণের পদ্ধতি, ভেরিয়েবল ডিক্লারের পদ্ধতি, কলামের নাম দেবার পদ্ধতি, এগুলো যদি আপনি পদ্ধতিগত একটা প্যাটার্ন নিজেদের তৈরি না করেন, তাহলে কিন্তু দেখেন ধরা খাবেন। দেখেন আমি কখনোই আন্ডারস্কোর দেইনি, তো ঠাস করে ডিলিটেড আন্ডারস্কোর ডেট লিখেছি। যখন প্রোগ্রামাররা এই জায়গাতে প্রোগ্রামাররা খুব সাফার করে, সেটা হচ্ছে আমাদেরকে সকলকেই নিজে নিজেই একটা প্যাটার্ন দাঁড় করায় নিতে হবে, যে আমরা ইউজারের নামগুলো কেমন দেব, আমরা ভেরিয়েবল নাম কেমন দেব এবং আমরা টেবিলের নাম কেমন দেব। যেমন আমি আমার ফার্স্ট জবে যখন আমি পল্লী বিদ্যুতের বিলিং সফটওয়্যার তৈরি করি, তখন আমাদের টিমের মানে আমি কিন্তু ফর্মাল ওয়েতে প্রোগ্রামার ছিলাম, মানে ইনফর্মাল কোম্পানিতে না। যেমন আমাদের বাংলাদেশে যেটা চলে, যে প্রোগ্রামার যে সেই ডাটাবেস ডিজাইনার, সেই সিস্টেম অ্যানালিস্ট, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই ট্রাবল শুটার, সেই উইন্ডোজ ইনস্টল করে, হার্ডওয়্যার ইনস্টল করে, একের মধ্যে অনেক গুণ, মানে তাকে তো সব কাজ করায়। আমি আমার ফার্স্ট জবে আমি আলহামদুলিল্লাহ একটা সিকোয়েন্সিয়াল প্যাটার্নে জব করেছি, করার সুযোগ পেয়েছি 2 বছর। তা আমি টিচিংয়ে তখন পার্ট টাইম ছিলাম আর ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ছিলাম। তো আমাদের ওই কোম্পানিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতো অলওয়েজ ভার আন্ডারস্কোর এ, এভাবে মানে এটা একদম নোটিশ করা অল প্রোগ্রামার, ওই সফটওয়্যারটাতে তো একের পর একটা নতুন প্রোগ্রামার আসবে জয়েন করবে, ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে হবে, টেবিল এভাবে লিখতে হবে, ট্যাব অর্ডার্স, তারপরে আরো অনেক নিয়ম ছিল, যেমন ট্রিগার TRG, তারপরে ট্রিগারের নাম, ঠিক আছে, অর্ডার্স অর্ডার্স, মানে টেবিলের নাম পুরাপুরি ঠিক থাকতেই হবে, মাস্ট, এই ট্যাব আন্ডারস্কোর অর্ডার্স, আপনাকে যতই বোরিং লাগুক। আবার এইভাবে লিখতে হবে বিফোর আন্ডারস্কোর ডিলিট, এইভাবে ট্রিগারের নাম দিতে হবে, এভাবে মানে কনভেনশনাল রুলস একেবারে নোটিশ করা, ঠিক আছে, যে এমন এমন কি আপনি এই এর বাইরে প্রোগ্রাম টিম ওয়ার্কের সুবিধার জন্য, ঠিক আছে। আমি পরবর্তীতে লক্ষ্য করে দেখেছি যে শুধু টিম ওয়ার্কের সুবিধা না, এটা নিজের এরর নিজেও ধরা যায়। যেমন আমি একটু আগে নিজের এরর নিজে ধরতে পারছিলাম না, কারণ আমি আমার নিজস্ব প্যাটার্ন ব্রেক করেছিলাম। কিরকম? আমি ডিলিটেড আন্ডারস্কোর ডেট দিয়ে বসে আছি, তো আমি বারে বারে দেখতে পাচ্ছি যে আমি এইভাবে ডেট লিখেছি, তো আমি কিন্তু আমার কমন সেন্স থেকে ডিলিটেড ডেট বারে বারে ট্রাই করতেছি। সো এগুলো এইভাবে নিয়ম না মেনে কোড লেখাটা হচ্ছে নিজেই নিজের বিপদ ডেকে আনা। আর যখন একটা প্যাটার্ন ইউজ করা হয়, তখন এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এত বড় বড় কথা লিখবো, একটা ট্রিগারের নাম এত বড় দিব, কিন্তু এটা আপনার জন্য সুদিন বয়ে আনবে প্রোগ্রামিং এ। যেমন আমি আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে জিজ্ঞাসা করি, ট্রিগারের নাম কি ছিল, টেবিলের নাম কি ছিল, এগুলো মনে তখন আর আস্ক করতে হবে না, কারণ আমার প্যাটার্ন আছে। আমি জানি যে টেবিলের নাম অর্ডার্স যদি হয়, তাহলে আমি অবশ্যই ট্রিগার টেবিল অর্ডার্স বিফোর ডিলিটি লিখেছি, ঠিক আছে। আর একটা সফটওয়্যারে কিন্তু মাত্র একটা কিংবা দুটো টেবিল থাকে না, একটা সফটওয়্যারে শত শত টেবিল থাকে বড় সফটওয়্যারগুলোতে। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, আমাদের একটা সাকসেসফুল অপারেশন হলো, সেটা হচ্ছে যে আমরা ট্রিগার দিয়ে ট্রিগার
ইউজ করতে পেরেছি এবং ডিলিট বিফোর ডিলিট টিকার ইউজ করতে পারছি। তো আমাদের সাকসেস হচ্ছে, আমি একটু নোটে লিখি এখানে একটু সবাই দেখেন, সেটা হচ্ছে যে এই পর্যন্ত সাকসেস হচ্ছে ট্রিগার ব্যবহার করতে শেখা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই ট্রিগারের আওতায় আমরা যেটা শিখেছি হচ্ছে 1.21 বিফোর আপডেট, 1.3 1.2 হচ্ছে বিফোর ডিলিট, সরি বিফোর ইনসার্ট, 1.3 বিফোর ডিলিট। এবং আমাদের আরেকটা আমরা জিনিস শিখেছি সেটা হচ্ছে নিউ কিওয়ার্ডের ব্যবহার, হোয়াট ইজ নিউ। এবং আরেকটা শিখেছি ওল্ড ওল্ড। এখন স্টুডেন্ট যদি নিউ অ্যান্ড ওল্ড এর মেকানিজমটা একবার ক্যাচ করতে পারে, কখন আমি নিউ লিখবো আর কখন আমি ওল্ড লিখবো, আর সে যদি এই মেকানিজমটা ইউজ করতে পারে, আমি কখন বিফোর ইউজ করব আর কখন আফটার ইউজ করব, তাহলে সে মোটামুটি ভাবে একজন ভালো ডিজাইনার হয়ে গেল। এখন আপডেট, ইনসার্ট এবং ডিলিট এই তিনটাই শুধু কেন, অ্যাকচুয়ালি ট্রিগার এই তিনটা ইভেন্টের উপরে কাজ করে। যখন ডাটাবেজে এই তিনটা ডিএমএল অপারেশন এক্সিকিউট হয়, ট্রিগার তখন নিজে থেকে অটোমেটিক্যালি ফায়ার করে, সো দিস ইজ আ সিস্টেম। কিন্তু ডিজাইনারের দায়িত্ব হচ্ছে কখন বিফোর লিখবো আর কখন আফটার লিখবো। যেমন আমি একটু আগে আমার কমন সেন্স থেকে যেটা বললাম সেটা হচ্ছে, যদি আমি এই ট্রিগারটাকে আফটার ডিলিট বলতাম, তাহলে আমার অর্ডার টেবিল থেকে ডাটাটা ডিলিট হয়ে যেত, কিন্তু কোনো কারিগরি ত্রুটি কিংবা এক্সটার্নাল ফল্টের কারণে আমার অডিট টেবিলে ডাটা যেত না। বাট আমি যখন বিফোর ডিলিট ট্রিগারটা ইউজ করেছি, সো আগে ডাটাটা সেফ সাইডে নিয়ে যাবার ট্রাই করেছে, তারপর ডিলিট করবার ট্রাই করেছে, যখন সেফ সাইডে যায়নি তখন আমার ডাটাটা ডিলিট হয় নাই, আমাকে একটা এরর দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। তাহলে কি স্যার বিফোর আপডেটের ক্ষেত্রে পুরনো আপডেটটা সেভ হওয়ার পর নতুন আপডেটটা আসবে? একদম পুরনো আপডেটটা সেভ হওয়ার পর নতুন আপডেট, মানে স্যার বিফোরটার মেইন কাজ হলো আগে রিট্রিভ করে রাখা তারপরে নতুন কাজটা করা। হ্যাঁ, এখন কোন কোন ক্ষেত্রে আবার ডাটাবেস ডিজাইন করার সময় আপনি দেখতে পাবেন যে বিফোর আপডেট ইজ নট গুড, আগেটা হ্যাঁ আমরা আসলে ওই লেভেলগুলোতে এখনো যাইনি। তাহলে আমি এখন একটা কাজ দিতে চাই, সেটা হচ্ছে ট্রিগার আফটার আপডেট। আপনাদের জন্য ট্রিগারগুলো তৈরি করা আছে, and after update trigger means that Oracle will fire this trigger after the update operation is executed. It's very easy to understand je after update operation is executed etai hobar kotha, syntax o aki, but ekta prekhapot golpo kori ekhane dekhen prekhapot ta kibhabe toiri kora hoyeche. Prekhapot toiri korte parata student er ekta intelligence, je student kokhon kon prekhapot likhbe. Bhalo kore khyal kore dekhen, এখানে আমার একটা ডিজাইন তৈরি করা হয়েছে অর্ডার অডিটে, মানে এটা ডিফারেন্ট টাইপ অফ অর্ডার অডিট টেবিল। সেই অর্ডার টেবিলে ডিজাইনার অর্ডার আইডি, কোয়ান্টিটি বিফোর, কোয়ান্টিটি আফটার এটা রেখেছে, আর কোনো জিনিস রাখেনি। মানে আমি একটু আগে যে অর্ডার অডিট টেবিলটা তৈরি করলাম, ওই অর্ডার টেবিল আর এই অর্ডার টেবিল কিন্তু একটা, এটা একটা স্যাম্পল। যদি কোনো ডিজাইনারের সবগুলো ট্রিগার লাগে, তাহলে সে সবগুলো ট্রিগারের জন্যই আলাদা আলাদা অডিট টেবিল তৈরি করতে পারে, নো প্রবলেম। যা বোঝানোর জন্য বলি, একটু কুল ব্রেনে চিন্তা করে দেখেন, এখানে অর্ডার অডিট টেবিলটাকে ঠিক এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ডিজাইনার চেয়েছে যে একজন গ্রাহক, একজন কাস্টমার প্রথমে কি অর্ডারটা, কি পরিমাণ অর্ডার দিয়েছিল, এবং এই অর্ডারটা ক্যান্সেল করে সে পরবর্তীতে কি অর্ডার দিয়েছে, এই দুটো জিনিস ওই অর্ডার আইডি সহ আমি গোপনে একটা জায়গায় রাখবো, আমি গোপনে অন্য একটি জায়গায় রাখবো, আমি অ্যানালাইসিস করার জন্য যে মানুষ আমার অর্ডার কমিয়ে দেয় না অর্ডার বাড়িয়ে দেয়। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে নিউ অ্যান্ড ওল্ড কিওয়ার্ড একসাথে চলে আসছে, নিউ অ্যান্ড ওল্ড কিওয়ার্ড একসাথে চলে আসছে। নিউ অ্যান্ড ওল্ড কিওয়ার্ড একসাথে আসতেই পারে, এমন না যে শুধু আমি নিউই লিখে যাব, আমি ওল্ডও লিখে যাব, আমি নিউ অ্যান্ড ওল্ড একসাথেই আমার আসতে পারে, কারণ ওল্ড আমার পূর্বে কি ছিল এটা বোঝাচ্ছে, আর নিউ হচ্ছে আমি আপডেট করে নতুন কি দিচ্ছি এটা বোঝাচ্ছে। বাট এই সেটটাকে আমি একটা গোপন টেবিলে সেভ করে রাখলাম। ওকে, আচ্ছা
এটা হচ্ছে আফটার আপডেট এরপরে আমি ট্রিগার আফটার ইনসার্ট একটু বোঝার চেষ্টা করি এই ডিজাইনার কিভাবে ডিজাইন করেছে এন্ড আফটার আপডেট সরি এন্ড আফটার ইনসার্ট ট্রিগার মিন্স দ্যাট ওরাকল উইল ফায়ার দিস ট্রিগার আফটার দ্য ইনসার্ট অপারেশন ইজ এক্সিকিউটেড ওকে ফাইন এখানে একটা রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশনটা হচ্ছে ইউ ক্যানট ক্রিয়েট আফটার ট্রিগার অন এ ভিউ ওকে এটা কমন রেস্ট্রিকশন ইউ ক্যানট আপডেট নিউ ভ্যালুস নিউ ভ্যালু কখনো আপডেট করা যায় না কারণ নিউ ভ্যালু তো যাচ্ছে কম্পিউটারে কেবল প্রবেশ করতেছে তো নিউ ভ্যালু আপডেট করা যাবে কিভাবে সো এটাও এটা ভেরি কমন সেন্স ওল্ড ভ্যালু আপডেট করা যাবে না ইউ ক্যানট আপডেট ওল্ড ভ্যালুস এই এই এটাই মনে রাখতে হবে যে এটাই লিমিটেশন এটা কিন্তু বিফোর সরি এটা কিন্তু আফটার আফটার ইনসার্ট ট্রিগারে একটা লিমিটেশন অ্যাকচুয়ালি আফটারে কেন তুমি আপডেট করবা এটা লিমিটেশন না এটা রেস্ট্রিকশন আফটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি আপডেট করতে পারো না এখানে দেখো আফটার ট্রিগারে পুরাতন কোনো ভ্যালু আপডেট করা যাবে না 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 পুরাতন কোনো ভ্যালু আপডেট করা যাবে না এখন দেখেন এই ডিজাইনার কি করেছে অর্ডারস অডিট নামে একটা টেবিল রেখেছে সেখানে সে খুব কায়দা করে নিউ ভ্যালু গুলো রেখে দিয়েছে এটা কিন্তু কিছুটা আমাদের বিফোর ইনসার্ট ট্রিগারের মতোই আফটার ইনসার্ট আর বিফোর ইনসার্ট একই টাইপেরই সে ইনসার্ট করার আগে রাখা আর ইনসার্ট করার পরে রাখা সেম ঘটনাই ওকে ট্রিগার আফটার ডিলিট এখানে এই ডিজাইন কনসেপ্টটা একটু দেখাই এখানে ডিজাইন কনসেপ্টটা হচ্ছে যে ডিলিট করার পরে আমি ডাটাটা অন্য জায়গায় রেখেছি সো বিফোর ডিলিট এন্ড আফটার ডিলিট ইজ ওয়ার্কিং ইন দ্য সেম ওয়ে এখন এটা ডিজাইনারের উপর ডিপেন্ড করতেছে যে ডিজাইনার বিফোর ইনসার্ট বিফোর ডিলিট সুইটেবল মনে করে না আফটার ডিলিট সুইটেবল মনে করে বাট আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা মনে করি ডিলিটের অপারেশনটা বিফোর ডিলিট ইজ বেস্ট বাট এই বেস্ট কথাটা কোনো বই পুস্তকে কিংবা কোনো নোটে লেখা থাকবে না এই কথাটা তারা বলতে পারবে যারা একজন ডিজাইনার ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট নিজে হাতে করছে এবং নিজে হাতে তার কোনো একটা ইআরপি সফটওয়্যার মার্কেটে রানিং আছে এই ব্যক্তি ছাড়া এই যে বেস্ট কথাটা মুখ দিয়ে কেউ উচ্চারণ করবে না এটা এক্সপিরিয়েন্স থেকে আসে লেখাপড়া শেখার সময় আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে বিফোর ডিলিট ইজ বেস্ট আর আফটার ডিলিট ইজ বেস্ট আপনাকে একটা প্রোগ্রামিং শেখানো হচ্ছে যে ইউ ক্যান ইউজ আফটার ডিলিট ট্রিগার একটা রিসার্চ লেভেলে গেলে তারপর আপনি বুঝতে পারবেন যে আমার বিফোর ডিলিট ট্রিগারটা ভালো ছিল না আফটার ডিলিট ট্রিগারটা ভালো ছিল বাট এখানে আলোচনার বিষয় একটাই আমি একটা জিনিস শুধুমাত্র দেখলাম যে ট্রিগার আফটার আপডেট এটাই শুধুমাত্র একটু ক্রিটিক্যাল কারণ এখানে নিউ এবং ওল্ড দুটোরই ব্যবহার আছে ঠিক আছে তো এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এটা আমি আমার লেসন প্ল্যান অনুযায়ী আমি এটা দুই দিনে নিজে পড়ালাম এবং আমার স্টুডেন্টের হোম স্টাডি হচ্ছে আফটার আপডেট আফটার ইনসার্ট আফটার ডিলিট আমি কিন্তু আপনাদের ক্লাস পারফরমেন্স নাম্বারিং স্টার্ট করেছি এটা আমি বলে দিলাম আমি কথা বলতে চাইবো বাট আমার স্টুডেন্ট কথা বলবে না ওই সময় তাহলে তার কিন্তু এটা ব্যাড লাক হবে আমাকে ভুল কথা হোক শুদ্ধ কথা হোক আমার সাথে কথা বলতে হবে ঠিক আছে তো আমি ওকে স্যার আমি সবার নামে আমার এক্সেল তৈরি আছে আমি এই জন্য দুটো কম্পিউটারে একসাথে বসি তো তাহলে তো স্যার কথা বলতেই থাকবো না ভুল কথা বললে তো আবার বিপদ আছে সো কথা ভুল হোক ভুল না হলে শুদ্ধ হবো না দিলেন সমস্যা নেই না এটা ভালো কনসেপ্ট ভুল না হলে শুদ্ধ হবে না তবে চেষ্টা করবেন যে আমি যখন কথা বলতে বলবো তখন বলতে বলবো আমি তো আপনাকে কল করব আমি প্রতিটা স্টুডেন্টকেই কিন্তু 18টা স্টুডেন্টকেই আমি টার্গেট করেছি আমার আচ্ছা আরেকটা মজার বিষয় আমার টোটাল